আসসালামু আলাইকুম, মম অ্যান্ড বেবিস ব্লগে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আমরা ঘুম থেকে উঠে পড়েছি অনেক আগেই, আর এখন সকালে নাস্তা করব। আম মুড়ি আর দুধ দিয়ে আজকে সকালে নাস্তা করব। এখন আগে আমগুলো ছুলে নিব। আমি আমগুলোকে ছুলে এই যে ভালো করে চিপে নিয়েছি, মুড়ি আর এই যে দুধ। এখন আমরা নাস্তা করব। আর এই যে নাস্তা করার জন্য আমার ছোট মেয়েও চলে আসছে, আপনাদেরকে হাই বলছে। সকালে নাস্তা করে দুপুরে রান্নার প্রিপারেশন নিব। আজকে আমি স্পেশাল কিছু রান্না করব, আপনাদের সাথে সেটাও শেয়ার করব। আগে নাস্তা করে নিই, তারপর আপনাদেরকে দেখাবো কী কী রান্না করব আজকে আমি। ওকে, আজকে আমি দুপুরে চিকেন বিরিয়ানি রান্না করব। আর সেজন্য প্রথমে চিকেনগুলোকে পানিতে ভিজতে দিলাম, আর এদিকে ডিমগুলোকেও সিদ্ধ করতে দিয়ে দিয়েছি। বাচ্চারা বলছে শুধু নাকি বিরিয়ানি খাবে না, ওরা নাকি ডিমের কোরমাও খাবে। বিরিয়ানি আর কোরমা করতে কিন্তু একই রকমের মশলা লাগে, আর সেজন্য আমি প্রথমে বাদামগুলোকে ভিজিয়ে নিচ্ছি। আর এদিকে জয়ফল, জয়ত্রী, পোস্তদানা, সাদা গোলমরিচ, এলাচ এগুলো বেটে নিব, আর পরে বাদামটাও বেটে নিব। আমি এবার মশলাগুলোকে সব ভালোভাবে বেটে নিয়েছি, আমি পাটাতেই বাটছি, আপনারা ব্লেন্ডারেও বাটতে পারেন। আর এই যে বাদামটা ভেজার পরে বেটে নিলাম। আমি প্রথমে ডিমের কোরমা রান্না করব, আর সেজন্য ডিমগুলোকে হালকা একটু লবণ দিয়ে মাখিয়ে গরম তেলে দিয়ে ভালোভাবে নেড়ে নিয়ে, কিন্তু লাল করব না, সাদা সাদা থাকতে ডিমগুলোকে ভেজে উঠাতে হবে। আমি ভালোভাবে একটু নেড়ে নিচ্ছি। আমার চুলার আঁচটা কিন্তু এখন কমই আছে, এই যে হালকা হালকা লাল হয়ে গেছে। আমি এখন ডিমগুলোকে উঠিয়ে নিলাম, আর ওই তেলে আমি এলাচ আর দারচিনি দিয়ে দিলাম। একটু যখন গরম হবে তখন এর ভিতরে আমি পেঁয়াজ দিয়ে দিচ্ছি। পেঁয়াজ দিয়ে এখন নাড়তে হবে লাল হওয়া পর্যন্ত। পেঁয়াজটা যেই লাল হয়ে যাবে তখন এর ভিতরে আমি একটু পানি দিয়ে দিব, আর তারপরে আদা রসুন বাটা, ধনিয়ার গুঁড়া, পোস্তদানার ওই মশলাটা বাটা, আর বাদাম বাটা দিয়ে একটু নেড়ে নেব ভালোভাবে। একটু পানি দিব, আর একটু পানি দিয়ে একটু ভালোভাবে নেড়ে নেব। আজকে আমার চুলার উপরে অনেক রোদ জানলাতে আসছে, এই জন্য ভিডিওটা ক্লিয়ার দেখা যাচ্ছে না। আমি মশলাটাকে আর একটু পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এর ভিতরে লবণ ধুইতেই ভুলে গেছি, এখন লবণ দিয়ে দিচ্ছি। মশলা কষিয়ে টক দই দিয়ে দিলাম, একটু নেড়ে ডিম দিয়ে দিব। ডিম দেওয়ার পরে একটু ভালোভাবে কষিয়ে নিয়ে তার মধ্যে আমি লিকুইড দুধ দিয়ে দিচ্ছি, আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি আগেই, যখন হয়ে যাবে তখন এর ভিতরে চিনি অ্যাড করব। নামানোর আগ মুহূর্তেই এটাতে ঘি অ্যাড করব। আমার কোরমার কিন্তু রান্না করা হয়ে গেছে, এখন আমি ঘিটা দেওয়ার পরে একটু নেড়ে এটাকে নামিয়ে ফেলব। আমার কোরমাটা রান্না করা হয়ে গেছে, আর আমি এটাকে এখন একটা বাটিতে ঢেলে নিলাম। এই যে আমার ডিমের কোরমা একেবারে রেডি। এখন আমি চিকেন বিরিয়ানি চিকেনটাকে রান্না করে নিচ্ছি, আর এই জন্য একটা পাত্রে তেল দিয়ে তাতে মশলা দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম। পেঁয়াজটাকে একটু ভালোভাবে নেড়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন লাল হয়ে যাবে তখন এর মধ্যে আমি অ্যাড করব লবণ, বিরিয়ানির মশলা বাটা, বাদাম বাটা, আর আদা রসুন বাটা। এই বাটা মশলাগুলো আমি এখন পেঁয়াজের সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে নিব, মানে কষিয়ে নিব একটু পানি দিয়ে যেন লেগে না যায়। এবার দিব গুঁড়া মশলা, ধনিয়ার গুঁড়া আর লাল মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে কষানোর পরে আমি কয়েকটা কাঁচামরিচ মাঝখান থেকে ভেঙে এর ভিতরে দিয়ে দিলাম। এবার কষানো হয়ে যাওয়ার পরে এর মধ্যে আমি টক দই অ্যাড করে ভালোভাবে একটু নেড়ে নিব। ভালোভাবে নেড়ে নিয়ে আমি এর মধ্যে চিকেনগুলোকে দিয়ে দিব। চিকেনগুলো দিয়ে খুব ভালোভাবে নাড়া হয়ে গেলে, মানে একটু কষানো হয়ে গেলে এর ভিতরে আমি চিনি অ্যাড করছি,
আর আমি কিন্তু রান্নার পুরো ভিডিওটা আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি না, কারণ তাহলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। এই দেখেন আমার চিকেনটা কিন্তু লাস্ট পর্যায়ে একবারে রান্না হয়ে গেছে। এখন আমি এটাকে চুলাটাকে ডিম করে দিয়ে বসিয়ে রেখেছি। এবার বিরিয়ানির পোলাওটা রান্না করে নিব, আর সেজন্য একটা পাত্রে তেল দিয়ে তাতে মশলা আর পেঁয়াজ দিয়ে একটু ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে এর মধ্যে পোলার চাল দিয়ে একটু উল্টে পাল্টিয়ে প্রথমে লবণ আর তারপরে আদা রসুন বাটা দিয়ে সুন্দরভাবে একটু ভেজে তার মধ্যে আমি কাঁচামরিচ দিয়ে আবারও ভালোভাবে একটু ভাজতে হবে। পোলা চালটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি পরিমাণ মতো পানি দিয়ে একটু নেড়ে ঢেকে দেব। এবার পানিটা যখন শুকে যাবে একটু চেক করে দেখবো যে আমার পোলাওটা কি সিদ্ধ হয়েছে কিনা। হ্যাঁ, আমার পোলাওটা সিদ্ধ হয়েছে, একটু বাকি আছে, সেটা কোনো সমস্যা নাই। আমি যখন চিকেনটা দিব দিয়ে যখন দমে রাখবো তখন এটা সিদ্ধ হয়ে যাবে পুরোপুরি। এই যে আমি চিকেনটা দিয়ে দিয়েছি আর এখন পোলাওর সাথে চিকেনটাকে সুন্দরভাবে নেড়ে নিচ্ছি। এমনভাবে নাড়তে হবে যেন পোলাও আর চিকেন যেন মিশে যায় একসাথে, যেন আলাদা আলাদা বোঝা না যায় এটাকে। ভালোভাবে নেড়ে নিচ্ছি, আর এবার নেড়ে নেওয়ার পরে এটাকে আমি এভাবে একটু চাপ দিয়ে উপর দিয়ে চাপ দিয়ে দমে রেখে দেব 20 মিনিটের জন্য। 20 মিনিট দমে রাখার পরে আমার বিরিয়ানিটা একেবারে পারফেক্ট হয়ে গেছে। এই দেখেন আমি আমার চিকেন বিরিয়ানিকে বেড়ে নিয়েছি একটা পাত্রে। এখন আর চাল কোনো সমস্যা নেই, চাল একবারে ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর এই যে আমার ডিমের কোরমা, আর এই যে সালাদ, আমাদের দুপুরের খাবার রেডি। এই দেখেন আমাদের দুপুরের খাবারগুলা, মেয়েরা খাওয়া শুরু করে দিয়েছে। এই যে আমার বড় মেয়ে আর ছোট মেয়ে খাচ্ছে। এটা আমার প্লেট, এটা আমার জায়ের প্লেট, ও এখনো খেতে বসে নাই কারণ সিমরাকে খাওয়াই দিচ্ছে, সে মোবাইল দেখছে আর তার আম্মু তাকে খাওয়াই দিচ্ছে। আমরা এই মাত্র দুপুরের খাবার শেষ করলাম আর আজকে চিকেন বিরিয়ানি খেলাম, এটা তো দেখছেনই আপনারা। আমার হাজবেন্ড বাচ্চাদের কাছে প্যাকেটটা দিয়ে বলছে, তার একটা ফ্রেন্ড আসছে, সে নাকি এটা নিয়ে আসছে। এখন আপনাদের দেখাই এর মধ্যে কি আছে। এই দেখেন পিৎজা, অনেক দিন পর আজ বিকালে বাসা থেকে বের হলাম আমরা দুজন, আমি আর আমার যা। এই যে আমরা হেঁটে যাচ্ছি আমাদের এলাকা দিয়ে, মেন রাস্তাতে যাব, সেটা অবশ্য বেশি দূরে না, আবার আমরা রিক্সাও পাচ্ছি না, সেজন্য হেঁটেই যাচ্ছি। এখন অবশ্য অনেকেই বলবেন কি ব্যাপার, আপনারা এই করোনার ভিতরে কেন বাইরে আসছেন। সত্যি কথা বলতে কি, এই করোনার ভিতরে কেউ কিন্তু বিনা কারণে বাইরে আসবে না। আমাদের সংসারে কিছু টুকিটাকি জিনিস কিনতে হবে আর সেজন্যই আমাদের বাইরে আসা। বাট আমরা কিন্তু আমাদের সেফটি নিয়ে আসছি, মাস্ক পরেছি, হ্যান্ড স্যানিটাইজার হাতে করে নিয়ে আসছি। ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে হেফাজত করবে। এখন আমরা একটা দোকানে ঢুকছি আর এটা হলো আরএফএলের দোকান। অনেক দিন পরে আসলাম এই দোকানটাতে, কেমন যেন চেঞ্জ হয়ে গেছে। এখন এখানে খাবারও পাওয়া যাচ্ছে, গুঁড়া দুধ, চানাচুর, সয়াবিন তেল, সস, নুডলস, আবার চিপসও পাওয়া যাচ্ছে। আচ্ছা যাই হোক, আমরা যা কিনতে আসছি সেটা কিনি। এটা আমাদের এলাকারই দোকান, আমরা প্রায় সময় এখানে আসি, ভালোই লাগে দোকানটাতে ঘুরে দেখতে। এই দোকানটাতে আসলে একটাই সমস্যা, যা কিনতে হবে সেটা তো কিনেই, আবার যেটা কিনতে হবে না সেটাও কিনতে মন চাই। এটা মনে সবারই হয় ঠিক না? আমরা আমাদের দরকারি জিনিসগুলো কিনে নিয়েছি, এখন আমরা এই দোকান থেকে বের হয়ে যাব। আমরা রিক্সা নিয়ে নিয়েছি, আমরা এলাকার সামনের দিকে যাচ্ছি, আমাদের আরও কিছু কিনতে হবে। অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম, অনেকদিন বাসা থেকে বাইরে হয় না, তো আজকে বের হয়ে কেমন যেন মাথাটা ঝিমঝিম করছে, আর সেজন্য আমরা ভাবছি একটু কফি খাই।
এই জন্য আমরা এলাকার একটা ক্যাফেতে চলে আসলাম। ক্যাফেটা বেশ সুন্দর, আমরা এর আগেও এখানে আসছি। ওনারা বেশ নিরাপত্তা মেনটেন করে, আমরা যখন এখানে ঢুকলাম তখন ওনারা স্প্রে করে দিয়েছে আমাদের গায়ে, আর যেই টেবিলটাতে আমরা বসছি ওইটাতেও স্প্রে করে মুছে দিয়েছে। আমরা ক্যাপুচিনো অর্ডার করেছি, আর যতক্ষণ না ক্যাপুচিনো দেয় ততক্ষণ একটু আপনাদেরকে দেখাই ক্যাফেটাকে। এই যে আমাদের ক্যাপুচিনো চলে আসছে, ক্যাপুচিনোটা দেখতে অনেক ভালো লাগছে। সত্যি কথা বলতে কি, এই ক্যাফেতে যে এত ভালো ক্যাপুচিনো পাওয়া যায় আমি জানতাম না। ক্যাপুচিনোটা অনেক মজা। বাসায় ফেরার পথে বাচ্চাদের জন্য ভেলপুরি নিয়ে আসলাম, আমার বাচ্চাদের ভেলপুরি অনেক পছন্দ, আবার আমারও অনেক ভালো লাগে, আমরা অনেক পছন্দ করি এটা। আর ভেলপুরি খায় না এমন মানুষ মনে হয় খুবই কম পাওয়া যাবে, তবে আমার কিন্তু এই জিনিসটা একেবারেই পছন্দ ছিল না। কয়েকজনের পাল্লায় পরে আমি ভেলপুরি খাওয়া শিখছি, আর এখন আমার অনেক মজা লাগে এটা খেতে। আর এই ভিডিওটা যখন আপনারা দেখছেন সবাই, আমি জানি তারাও দেখবে এটা, সরি তোমরা কিছু মনে করো না। আজকের মতো আমরা আমাদের ব্লগটাকে এখানেই শেষ করছি। আজকে ব্লগে দেখবেন শুধু খাচ্ছি খাচ্ছি আর খাচ্ছি, এই মাত্র ভেলপুরি খাওয়া শেষ করলাম। অনেক ঝাল, হ্যাঁ অনেক ঝাল, ঝাল হলেই ভেলপুরি মজা লাগে, তাছাড়া মজা লাগে না এটা সবাই জানে। আর যেতে যেতে শুধু এটাই বলতে চাই, যারা এখনো আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই তারা এখনই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা চাপ দিবেন, লাইক করবেন, কমেন্ট করবেন আর শেয়ার করবেন। হ্যাঁ কমেন্ট কিন্তু অবশ্যই করবেন, আমাদের কাজটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে। আর আপনারা এটাও কিন্তু বলতে পারেন যে নেক্সটে আপনারা আমাদের কাছে কি দেখতে চান, আমরা ইনশাল্লাহ সেটা করার ট্রাই করব। আর যে যেখানে আছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।